টানা দশ হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপের মাঠে নেমে পাকিস্তান আরও একটা লজ্জার মুখোমুখি হলো। বিশ্বকাপের ১২তম আসরে নিজেদের প্রথম ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১.৪ ওভারে মাত্র ১০৫ রানে অলআউট হয় সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলটি। সহজ এই টার্গেটের লক্ষ্যে মাঠে নেমে ১৩ ওভার ৪ বলেই ১০৭ রানে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে নামেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্রিস গেল এবং শাই হোপ। দলীয় স্কোরের ৩৬ রানের মাথায় ৪ ওভার ৩ বলে মোহাম্মদ আমিরের বলে মোহাম্মদ হাফিজের কাছে ক্যাচ আউট হন শাই হোপ। পরে দলের ৪৬ রানের মাথায় ডোয়েন ব্রেভো সে মোহাম্মদ আমিরের বলেই ক্যাচ আউট হন বাবর আজমের কাছে। ক্রিজে থাকা ক্রিস গেল ৩৩ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন। কেরবীয় দানবের ৬-৪-৩ ছক্কার ৫০ রানের ইনিংসটি থামে আমিরকে উড়িয়ে মারতে গিয়ে শাহাদাত খানের তালুবন্দী হয়ে। তবে আমিরের এই বোলিংয়ের তোপে খুব একটা উপকার হয়নি পাকিস্তানের। নিকোলাস পুরান এবং সিমরন হেটমায়ারের ব্যাটের চড়ে মাত্র ১৩.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে ১০৫ রানে অলআউট হয়ে চরম লজ্জার স্কোর করেছে পাকিস্তান। ২১.৪ ওভারে মাত্র ১০৫ রানে অলআউট সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলটি। শুক্রবার ইংল্যান্ডের নটিংহামের টসে হেরে ব্যাটিং করতে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারে পাকিস্তান। দলীয় ৩৫ রানে দুই ওপেনার ইমামুল হক এবং ফখরজামানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। পরে দলকে গর্ত থেকে টেনে তোলার আগেই বিপদে পড়ে যান হারিস সোহেল। আন্দ্রে রাসেলের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন তিনি। ওসান থমাসের করা অফ স্টাম্পের অনেক বাইরের বলে কাট করতে গিয়ে শাই হোপের দুর্দান্ত ক্যাচে পরিণত হন বাবর আজম। এরপর একে একে ইমাদ ওয়াসিম, শাবাদ খান, হাসান আলী, মোহাম্মদ হাফিজরা সাজ করে ফেরেন ব্যর্থতার পরিচয় দিয়ে। হাফিজের ব্যাটে আসে ২৪ বলে ১৬ রান, ১৯ ওভার ৩ বলে যখন ৯ উইকেট হারিয়ে ১০০ রানের আগেই অল আউটের ক্ষণগণনা, তখন ২-৬ আর ১-৪ ১৮ রানের ইনিংস খেলে দলীয় ১০০ রান পার করেন ওহাব রিয়াজ। ২১ ওভার ৪ বলে ১০৫ রানেই শেষ পাকিস্তান। কেরবীয়দের হয়ে ৪টি উইকেট নেন অশান থমাস, ৩ উইকেট নেন জেসন হোল্ডার, ২ উইকেট নেন আন্দ্রে রাসেল ও ১টি উইকেট নেন শেলডন কটরেল।